আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ ও ইন্ডিয়া সহ বিশ্বের চব্বিশটি দেশ থেকে যারা এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছেন বিক্রয়ের একটা বড় পার্ট হচ্ছে রিটেল রিটেল থেকে আমরা কিন্তু ম্যাক্সিমাম জিনিসগুলো ক্রয় করি যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্লাস হচ্ছে মোবাইল ফোন শার্ট প্যান্ট সব কিছু কিন্তু আমরা রিটেল থেকে ক্রয় করি তো অনেকেই জানতে চেয়েছে রিটেলের সেলটা আসলে কিভাবে বৃদ্ধি করা যায় তো যারা এই সমস্যায় আছেন আজকের এই ভিডিও তাদের জন্য সুতরাং কোথাও টানবেন না পুরো ভিডিও দেখবেন এবং আপনার সেল আল্লাহ রহমতে দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে নো ডাউট অ্যাওয়ার দিস সো লেটস স্টার্ট বাংলাদেশে রিটেলের সংখ্যাগত আপনারা কি জানেন বাংলাদেশের টোটাল রিটেল আছে প্রায় বারো লক্ষ বারো লক্ষ দ্যাট মিন্স এর ভিতরে চায়ের দোকানও হতে পারে মুদির দোকানও হতে পারে টেইলার্সও হতে পারে তারপর পোশাকের দোকানও হতে পারে তারপর ফুডের দোকান হতে পারে সবগুলো মিলিয়ে প্রায় বারো লক্ষ রিটেল আছে প্রত্যেকটা রিটেলেই আমরা যেটা দেখি মালিকই অনেক সময় হয়তো কর্মচারী থাকে মালিকই অনেক সময় সেলসম্যান থাকে আবার যেগুলো একটু বড়ো রিটেল সেগুলোতে আমরা দেখি দুই তিনজন সেলসম্যান থাকে কাপড়ের দোকান হলে সাত আটজন সেলসম্যান থাকে সুতরাং প্রত্যেকটা জায়গায় কিন্তু সেলস আছে আর এই সেলসটাকে কীভাবে আপনারা বৃদ্ধি করবেন কারণ আমাদের দেশে দেখা যায় যারাই এক মালিকানা কারবার শুরু করে তারা কিন্তু রিটেল থেকেই শুরু করে ম্যাক্সিমাম আসলে এক মালিকানা শুরুই হয় রিটেল বিজনেস থেকে সুতরাং আজকে আমি দশটা টিপস বলবো যে দশটা টিপস আপনারা যদি ফলো করেন আপনার সেল ইনশাল্লাহ দ্বিগুণ তিনগুণ হবে এক নম্বর হায়ার অ্যান্ড ডেভেলপ এমপ্লইস ফর সেলস যেমন আপনি আপনার কথার কথা আপনার কাপড়ের দোকান কাপড়ের দোকানে আপনার আটজন সেলসম্যান লাগবে এখন ম্যাক্সিমাম লোকজন যে ভুলটা করে নিজের যেহেতু ব্যবসা নিজের আত্মীয় স্বজন ভাই ভাগিনা শালা এদেরকে নিয়ে ব্যবসা শুরু করে কিন্তু তারা কিন্তু সেলস করায় প্রফেশনাল না দ্যাটস ওয়াই যেটা হয় দেখা যায় অনেক দিনে তার এক্সপিরিয়েন্স গ্রো করতে হয় তারপর ব্যবসা কিন্তু অতদিন আসলে এক মালিকানা কারবার টিকিয়ে রাখাটা ডিফিকাল্ট হয়ে যায় সেই জন্য আপনারা যেটা করবেন কথার কথা আপনি কাপড়ের বিজনেস শুরু করছেন কাপড়ের বিজনেসে যারা দুই তিন বছর চাকরি করেছে সেলসম্যান হিসাবে আপনি তাদেরকে রিক্রুট করবেন অথবা আপনি একটা মোবাইলের শপ খুলবেন দুই তিনজন সেলসম্যান লাগবে যারা মোবাইল শপের সাথে জড়িত অনেক দিন কাজ করেছে আপনি তাদেরকে রিক্রুট করবেন তাহলে হবে কি আপনি স্টার্টিং থেকেই একটা ভালো সেল পাবেন আর যখনই আপনি ভালো সেল পাবেন আপনার প্রতিষ্ঠানটা কিন্তু দাঁড়িয়ে যাবে সবার স্যালারি দিয়ে দোকানের খরচ দিয়ে আপনি বেশ ভালো প্রফিটেবল হতে পারবেন সুতরাং এই জায়গাতে আপনারা কার্পণ্য করবেন না অনেকে খরচ বাঁচানোর জন্য এই জায়গাতে কার্পণ্য করে আসলে পরবর্তীতে তার ব্যবসাটা টিকে না সুতরাং ব্যবসাটাকে ভালো করার জন্য দক্ষ সেলসম্যান নিবেন যেই ব্যবসা করেন যদি মুদির ব্যবসা হয় মুদির ব্যবসায় যে দুই তিন বছর কাজ করছে এখানকারটা সেলে নিয়ে না তাহলে দেখবেন ও ভালো করতে পারবে সুতরাং দক্ষ সেলসম্যান আপনাকে রিক্রুট করতে হবে দুই নম্বর সেট দ্য রাইট সেলস টার্গেট আমরা যেটা করি মুদি আমরা যেটা করি রিটেল দোকানে কোনো টার্গেট নির্ধারণ করি না একেবারে ভুল কনসেপ্ট এখন বাংলাদেশের রিটেলগুলো আরও ডেভেলপ হচ্ছে বড় বড়ো রিটেল হচ্ছে এখন তো আপনি যদি ধরেন আগোরা সেটাও কিন্তু একটা রিটেল আপনি যদি ধরেন স্বপ্ন সেটাও কিন্তু একটা রিটেল সুতরাং আপনাকে যেটা করতে হবে সেলসে একটা টার্গেট করতে হবে আপনার যদি ছোটো একটা শার্টের দোকান হয় আপনার মান্থলি তিন লক্ষ টাকা কথার কথা আপনার টার্গেট করতে হবে যখন আপনার টার্গেট থাকবে তখন কিন্তু আপনার যারা সেলসম্যান আছে তারা কিন্তু ওই লক্ষে কাজ করবে আপনার যদি তিন লক্ষ হয় তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বিশ টাকা প্রফিট হবে কিন্তু সেটা যদি দুই লক্ষ টাকা হয় তাহলে দেখবেন যে আপনার প্রফিটই থাকছে না সুতরাং এটাকে আপনার ক্যালকুলেশন করতে হবে প্রতি মাসে একটা টার্গেট সেট করতে হবে এবং ওই টার্গেটটা আপনার রিটেলের যে সেলসম্যান আছে আপনি যদি নিজেও সেলসম্যান হয় আপনি ওই টার্গেটটা নিয়ে নেবেন যে এই টার্গেট অনুযায়ী আমার কাজ করলে আমার রিটেল বা খুচরা দোকানটা লাভবান হবে এবং আমার ব্যবসাটা উন্নত হবে এবং এই একটা ব্যবসা দিয়ে আমি আরও ব্যবসা করতে পারবো বাট যদি টার্গেট না থাকে তাহলে কিন্তু আপনি ভুল করবেন তাহলে কিন্তু আপনার ব্যবসাটা দ্রুত পড়ে যেতে পারে আর আপনার সেলটা ওরকম বাড়বে না সুতরাং টার্গেট সেটের মাধ্যমে আপনার সেলটাকে বাড়াবে তিন নম্বর ভিজিবিলিটি আপনার রিটেলের ভিজিবিলিটিটা যেন সুন্দর হয় ভিজিবিলিটি দ্যাট মিনস কথা কথা আপনি লাখ সামান রেখেছেন এক জায়গায় আট দশটা রাখেন কাস্টমার দেখে হ্যাপি হবে বাচ্চাদের খেলনা রেখেছেন এক জায়গায় রাখেন কাস্টমার দেখলে তখন কিনতে চাবে খেলনা যদি পাঁচ জায়গায় পাঁচটা রাখেন কাস্টমার কিনতেও চাবে না সেলও বাড়বে না তারপর দেখেন আমরা যখন রাস্তা দিয়ে যাই কখনও বিকাশ করতে যাব। আমরা প্রথমে দেখি কিন্তু ওই জায়গায় দোকানের উপরে এখানে বিকাশ করা যায় এই আসলে ফেস্টুনটা আছে কি না যদি না থাকে আমরা কিন্তু ওই জায়গায় যাই না দ্যাট মিনস ওইটা হচ্ছে সাইলেন্ট সেলার ওইটা কাস্টমারকে দেখে ডাকে তুমি আসো এই জায়গায় এসে বিকাশ করো সুতরাং আপনার দোকানে এরকম অনেক প্রোডাক্ট থাকবে যেটাকে কাস্টমারকে জানাতে হবে কাস্টমার জানলে তখন দোকানে আসবে এবং বাই করবে আপনার সেলটা বাড়বে আর ওই ফেস্টুনটা যদি আপনি না লাগান আপনার দোকানে যদি বিকাশ থাকে আপনার সেল বাড়বে না কারণ কাস্টমার জানে না যারা শুধু জানে তারাই আসে বাইরে কোনো কাস্টমার আসে না সুতরাং ভিজিবিলিটি সুন্দর করতে হবে উপরে লাগিয়ে দিতে হবে এখানে গ্রামীণ ফোনে লোড পাওয়া যায় এরকম ভালো ভালো যে অ্যাট্রাকটিভ অফারগুলো আছে হ্যাঁ এগুলো আপনি যখন লাগিয়ে দিবেন বা ঝুলিয়ে দেবেন তখন কাস্টমার দূর থেকে দেখবে তারা অ্যাট্রাক্ট হবে আপনার দোকানে সেল বাড়বে সুতরাং ভিজিবিলিটি কিন্তু সাইলেন্স রা এটা মনে রেখে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দরভাবে ভিজিবল করতে হবে সাজানো গোছানো হলে আপনারা দেখবেন প্রোডাক্টের সেলটা বাড়ে যেমন সুপার শপ আমরা যখন আগরাতে যাই মিনা বাজারে যাই কি দেখি এত সুন্দর সাজানো ওটা দেখেই কিনতে ইচ্ছা করে সুতরাং আপনার মুদির দোকানটাও কিন্তু এইভাবে সাজাতে হবে নম্বর সেল ভালো হওয়ার জন্য লোকেশন একটা ভালো ফ্যাক্টর কথার কথা আপনি একটা স্টেশনারি বিজনেস করবেন খাতা কলম বই এগুলোর বিজনেস করবেন আপনি করলেন কি আপনার দোকানের লোকেশনটা একটা বাজারের পাশে রাখবেন হয়তো কিছু সেল হবে আর আপনার এই লোকেশনটা যদি স্কুল কলেজের পাশে হয় তাহলে কিন্তু অনেক ভালো সেল হবে ঠিক না আবার আপনি একটা মুদির দোকান দিবেন আপনি করলেন কি স্কুল কলেজের পাশে দিলেন যে যেটা হাউজিং এরিয়া নেই দেখবেন খুব কম সেল অথচ এটা যদি বাজারের কাছাকাছি রাখতেন অথবা কোনো হাউজিং এরিয়ার ভিতরে রাখতেন তাহলে কিন্তু সেল অনেক বেড়ে যেত সুতরাং লোকেশন কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর মুদি দোকানে সেল হয় না আগে দেখবেন যে আপনার লোকেশনটা ঠিক আছে কি না বা আপনার রিটেলে সেল হয় না আগে দেখবেন আপনার লোকেশন ঠিক আছে কিনা সুতরাং লোকেশনটা যেই বিজনেস করবেন সেই আসপেক্টে চিন্তা করে ওই লোকেশনগুলোতে আপনি নেবেন তাহলে দেখবেন আপনার সেল অনেক বেড়ে যাবে পাঁচ নাম্বার অ্যাডভার্টাইজ মোর মানে বিজ্ঞাপন প্রচার করা আপনি যত প্রচার করবেন আপনার রিটেলের ব্যবসা তত বৃদ্ধি লাভ করবে কথার কথা আপনি একটা ভালো কাজ করছেন যখন প্রোডাক্টের দাম বাড়ছে আপনি কিন্তু আগের প্রাইজে দিচ্ছেন তো এটা যদি দুইটা কাস্টমার জানে কাউকে যদি প্রচার করে দেন তাহলে দেখবেন কাস্টমারের লাইন পড়ে গিয়েছে আবার আপনার দোকানে এমন কিছু ভালো জিনিস আছে আপনি রাজশাহী বসে বিজনেস করছেন যেটা শুধু ঢাকায় পাওয়া যায় আপনি করলেন কি একটা ছোট কাগজে বিজ্ঞাপন দিয়ে মসজিদে যারা এলাকার লোক আছে যারা বের হবে তাদেরকে ডিপ্লেটটা দিয়ে দিলেন তারা দেখবেন ওই দোকানে চলে আসছে আবার আপনি একটা ফুড বিজনেস শুরু করলেন ফাস্ট আপনি কী করলেন কি কি। আইটেম পাওয়া যায় আপনার রিটেলে আপনি লিখলেন লিখে প্রাইস লিখলেন লিখে প্রত্যেকটা পেপারের ভিতর ভিতর দিয়ে দিলেন ওই এলাকার লোকজন সবাই আপনার দোকানে আসবে আপনার সেলটা বেড়ে যাবে সুতরাং প্রচার করতে হবে দোকানের নামটা যখন বেশি প্রচার হবে মানুষের মাইন্ডে ঢুকে যাবে আর মানুষের মাইন্ডে ঢুকে গেলে কিন্তু আপনার সেল বেড়ে যাবে কারণ তার টপ অফ দ্য মাইন্ডে আসবে যে এই দোকানে গেলে এই প্রোডাক্টটা পাওয়া যাবে এই দোকানে গেলে বেস্ট মধুটা পাওয়া যাবে তখন মানুষ কী করব ওই দোকানে আসবে ওই দোকানে সেল বেড়ে যাবে সুতরাং আপনি প্রচার বেশি করবেন ছয় নম্বর একটা লয়ালিটি প্রোগ্রাম সেট করা লয়ালিটি প্রোগ্রামটা কীরকম কথার কথা আমরা যেটা দেখি আমাদের বড় যেগুলো শপ আছে রিটেল সেগুলোতে আমরা দেখে থাকি ন্যাচারালি আমরা আগরাতে দেখি মিনাবাজারে দেখি স্বপ্নতে দেখি কিন্তু এগুলো এখন যেহেতু বাংলাদেশ ডেভেলপিং থেকে ডেভেলপ কান্ট্রি হচ্ছে আপনার লোকাল এরিয়াতে আপনি চালু করেন না কথার কথা কেউ যদি এক হাজার টাকার মাল নেয় সে একশো পয়েন্ট পাবে একশো পয়েন্টের ভ্যালু বিশ টাকা কথার কথা নেক্সট টাইম সে কোনো মাল নিলে এই বিশ টাকা তার ই থেকে মাইনাস হবে বা সে কারেন্ট যে মাল নিচ্ছে সে মাইনাস হবে তখন হবে কি ওই কাস্টমারটা রেগুলার আপনার কাস্টমার হবে কারণ আপনার ইয়েতে কোনো রিটেলাররা এই অফার দিচ্ছে না আপনি যদি এই অফারটা দেন যেমন মিনিমাম পাঁচশো টাকার মাল নিলে আপনার এত পয়েন্ট যোগ হবে মিনিমাম এক হাজার টাকা মাল নিলে আপনি এত পয়েন্ট পাবেন এত পয়েন্টের রেট এত এটা আপনার মাইনাস হবে তখন দেখবেন আস্তে আস্তে কাস্টমার আপনার দোকানের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। এটা মার্কেটিংয়ের একটা বড় টুলস এবং এই সম্পর্কটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার ব্যবসা হয়ে গিয়েছে কারণ ওই কাস্টমার অন্য দোকান থেকে নিবে না কারণ তার লয়ালিটি প্রোগ্রাম নেই সে বেনিফিটেড না সুতরাং সে আপনার দোকান থেকে নেবে আপনি লাভবান হবেন আপনার সেল বাড়বে এক নাম্বার অনলাইন অ্যাওয়ারনেস এখন কি সোশ্যাল মিডিয়ার যুগ আমরা সবাই ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো সব ইউজ করে থাকি তাই না ইউটিউব সুতরাং সোশ্যাল মিডিয়াতে আপনি একটা বেশি দরকার নেই আপনি একটা ফেসবুকে একটা পেজ খুলেন এই পেজটা খুলে একটু প্রমোট করেন কথার কথা আপনি মধু বিক্রি করেন আর কালিজিরা তেল বিক্রি করেন একটা দোকান অহনা সব এখন এই দোকানটা আপনার এলাকায় কয়টা লোক আছে কথার কথা এলাকায় দুই হাজার হাউস আছে এই দুই হাজার হাউস হোল্ড আপনার এই প্রোডাক্টটা দেখে জানে এই দোকানে এই মধুটা পাওয়া যায় এবং কালিজিরা তেল পাওয়া যায় কিন্তু আপনার এই দেখাটা এই দুই হাজারের ভিতরে মনে করেন দুইশো লোক আপনার এই জায়গায় বাই করে দ্যাট মিনস টেন পারসেন্ট এই দুই হাজারকে যদি আপনি বিশ হাজার করেন তার টেন পারসেন্ট কত দুই হাজার তাহলে ব্যবসা কতগুণ বেড়ে যাবে গুণ আর এটা কে করতে পারে অনলাইন করতে পারে অনলাইনে কিন্তু আপনি টোটাল বাংলাদেশকে আপনার কাস্টমার বানাতে পারেন সুতরাং আপনার রিটেল দোকানটা একটা ফেসবুক পেজ দিয়ে শুধু প্রচার করবেন আপনার প্রোডাক্টটা প্রচারেই প্রসার তখন দেখবেন কি আপনার সেলটা বেড়ে যাচ্ছে আপনার অনলাইনে অর্ডার আসতেছে অফলাইনে তো আপনি বিক্রি করছেন প্লাস অনলাইনে অর্ডার আসছে আর এই অনলাইন অর্ডারের মাধ্যমে আপনি আরও বেশি সেল করতে পারতেছেন মানুষের কাছে যত টাকা খরচ করবেন তত রিস্ক হবে তত আপনার সেল হবে ইউ ক্যান ইমাজিন আপনার এলাকায় দুই হাজার টোটাল বাংলাদেশে ষোলো কোটি মানুষ ষোলো কোটি মানুষের ভিতরে আপনি প্রচার করতে পারবেন আপনার ব্যবসা অনেক বড় হয়ে যাবে সুতরাং অনলাইন সাপোর্ট নিতে হবে যে রিটেলার নিবে সে ভালো করবে যে নিবে না সে ভালো করবে না সুতরাং আপনার অনলাইন ব্র্যান্ডটা এখনই করো করো আট নাম্বার দোকানের ডেকোরেশনটা সুন্দর করা দরকার আমরা অনেক সময় দেখি যেগুলো ব্র্যান্ডেড আউটলেট কথা কথা ইনফিনিটি বা ক্যাপসাই এদের দোকানগুলো কত সুন্দর মানুষ খুব কমফোর্টেবল ফিল করে একটু এসির বাতাস খায় একটু সুন্দর পরিবেশে যায় এবং প্রোডাক্ট কিনতে চায় আপনি যদি আপনার দোকানে ডেকোরেশনটা সুন্দর করেন আপনার প্রচুর কাস্টমার আসবে আপনি চিন্তা করতে না কথার কথা আপনি একটা গার্মেন্টসের শপ দিয়েছেন ভিতরে এসি দিলেন সুন্দরভাবে ডিসপ্লে দিলেন এগুলো দেখে মানুষ ইন্টারেস্টেড হলো এই প্রোডাক্টটা কেনার জন্য সে আপনার দোকানে আসলো দেখলো কমফোর্টেবল ফিল করলো নিয়ে গেল আবার আপনি ফুডের দোকান দিয়েছেন একটু এসি দিলেন একটু পরিবেশনা ভালো করলেন মানুষ কিন্তু তখন এই জায়গায় বারবার আসবে আপনার সেল বেড়ে যাবে আমরা দেখি না ফাস্টফুডের দোকানটা যেটা সুন্দর সেই জায়গায় মানুষ যেতে চায় একটু নিরিবিলি বসে ঠান্ডার ভিতর বাতাস খাবে প্লাস খাওয়া দাওয়া করবে এটা রেগুলার করলে কি হবে আপনার সেলটা অনেক বেড়ে যাবে সুতরাং ডেকোরেশন খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় রিটেল বিজনেসের ক্ষেত্রে আপনার ডেকোরেশনটা সুন্দর হলে আপনার সেল বাড়বে নাম্বার যেটা হচ্ছে প্রথম এবং প্রধান উপাদান কাস্টমার সেন্ট্রিক মানে আপনার প্রোডাক্টটা কারা কিনে কাস্টমার কিনে এই কাস্টমারের সাথে গুড রিলেশন তৈরি করতে হবে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীদের প্রধান যে সমস্যা তারা ব্যবসাটা ইনস্ট্যান্ট করতে চায় একদিন বা এক মাস দ্রুত ব্যবসা করে বড়লোক হতে চায় ভাবে যে ব্যবসা দিলে এক মাসের মধ্যেই সে কোটিপতি হয়ে যাবে এটা করতে গিয়ে সব হারায় এক মাসে কোটিপতি না হয়ে আপনি এক বছরে কোটিপতি হন ওই কাস্টমারগুলোকে বাঁচিয়ে রাখেন কাস্টমারের সাথে সম্পর্ক ভালো রাখেন দেখলে একটা হাসি দেন সালাম দেন প্রোডাক্ট নেই কার না নেই এর ফলে কী হবে কাস্টমারের সাথে রিলেশন বৃদ্ধি হয়ে যাবে আমরা অনেক সময় যেটা করি ওই দোকানে ওই দোকান থেকেই মাল নেই মা টেলিকম ওনার কাছ থেকেই নেই উনি না থাকলে আবার পরে আসি কেন ওনার সাথে আমার সম্পর্ক ভালো হয়ে গেছে তখন কি হয় ওই দোকান থেকেই কিনতে ইচ্ছা করে কাস্টমারকে এরকম একটা লেভেলে নিয়ে আসতে হবে আসলে সালাম দিতে হবে হাসি মুখে কথা বলতে হবে প্রোডাক্টটাকে ভালো করে দেখাতে হবে তখন কাস্টমার একটা ভ্যালু পাবে আর যখন কাস্টমার ভ্যালু পাবে আপনার দোকানে নিয়মিত আসবে আপনার রিটেলের সেল বৃদ্ধি পাবে কারণ একটা কথা মনে রাখতে হবে কাস্টমার ইজ দ্য কোর থিং ফর রিটেল কারণ কাস্টমার যদি না আসে আপনার প্রোডাক্ট কিন্তু সেল হবে না কাস্টমারের উপর বেঁচে থাকবে আপনার প্রোডাক্ট এবং আপনার রিটেল তারাই প্রমোট করবে সকলের কাছে আপনার দোকানের নাম সুতরাং তাদেরকে যত্ন নিন আপনার ব্যবসা অটোমেটিক বেড়ে যাবে দশ নম্বর প্রোডাক্ট রিটার্ন অনেক ক্ষেত্রে যেটা হয় অনেক কাস্টমার ডিফারেন্ট টাইপের থাকে মাঝে মাঝে দু এক সময় প্রোডাক্টটা রিটার্ন দিতে হয় তাহলে হয় কি তার সাথে সম্পর্ক গ্রহ হয় সে কিন্তু আপনার রেগুলার কাস্টমার তখন হয়ে যাবে এবং সে অন্য সবাইকে বলবো যে এই দোকান থেকে নাও নিশ্চয়তা আছে প্রোডাক্ট খারাপ হলে উনি চেঞ্জ করে দেবে এই কাজটা করতে হবে দু এক সময় যদি একটু অল্প লহস্য হয় এটা করে নেবেন তাহলে কী হবে এই কাস্টমারটা সারা জীবন আপনার থাকবে অনেকে রিটেলে এই কাজটা করে না তারা এটাকে একবারে বিদায় করে দেয় ওই কাস্টমার তখন আপনার দোকান থেকে অন্য দোকানে চলে যায় মানে কাস্টমারটাকে আর আপনি পাবেন না সামান্য একটু সমস্যা হলে একটু চেঞ্জ করে দেন আপনি তো চাইলে কোম্পানিতেও রিটার্ন করতে পারেন তাই না তাহলে আপনি কেন কাস্টমারকে দেবেন না কাস্টমারকে দিলে কাস্টমার খুশি হবে আপনার ব্যবসাটা লং রানে আরও বড়ো হবে এবং আপনার সেল বাড়বে সুতরাং আজকে আমি যে দশটা টিপস দিলাম এই দশটা টিপস যদি কেউ মেনে চলে তার রিটেলের ব্যবসা অনেক বড় হবে সেল অনেক বৃদ্ধি হবে তার একটা প্রতিষ্ঠান থেকে ইনশাআল্লাহ আরও দুই তিনটা প্রতিষ্ঠান হবে সেল দুই থেকে তিনগুণ বেড়ে যাবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইয়াংদের মাঝে ঝুঁকি দেবেন ইয়াংদের ডেভেলপমেন্ট করাই আমার কাজ আর অন্য সময় আসবো অন্য কোনো বিষয় নিয়ে আনটিল সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করছি আসসালামু আলাইকুম